কলম্বিয়ায় করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। এরই মধ্যে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। নতুন এই ধরনের সংক্রমণে বেলজিয়ামে 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে চীনে করোনার ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় শনাক্তের হার দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ধরনে খারাপ হচ্ছে মহামারী পরিস্থিতি। বার্জিয়ামানের রিপোর্ট। কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন এক ধরনে বেলজিয়ামে 7 জনের মৃত্যু হয়েছে। 80 থেকে 90 বছর বয়সী মৃতদের সবাই একটি নার্সিংহোমের বাসিন্দা ছিলেন এবং করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা করোনার B.1.621 ধরনে সংক্রমিত হয়েছিলেন। নিয়ম অনুসারে করোনার নতুন কোন ধরন শনাক্ত হওয়ার পর গ্রিক অক্ষরে এটি নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু করোনার নতুন এই ধরনটির এখনও নামকরণ সম্পন্ন হয়নি। এদিকে চীনে মঙ্গলবার গত 7 মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। করোনার ডেল্টা ধরনের বিস্তারের কারণে মহামারী নিয়ন্ত্রণ এখন বেইজিংয়ের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির উহানে মহামারী প্রাদুর্ভাবের পর দ্বিতীয়বারের মতো বহু এলাকায় লকডাউন ঘোষণা ও গণপরীক্ষা শুরু হয়েছে। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রেও। এতে আক্রান্তের সংখ্যা বাড়ায় গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সম্প্রতি কলম্বিয়ায় শনাক্ত করোনা নতুন ধরনটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডাতেও শনাক্ত হয়েছে। করোনার নতুন B.1.621 ধরনটি অন্য ধরনগুলোর চেয়ে অধিক সংক্রামক কিনা বিজ্ঞানীরা তা এখনও নিশ্চিত হতে পারেননি। কলম্বিয়ার এ ধরন নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুসারে করোনার কলম্বিয়ার ধরনটির বিরুদ্ধে করোনার টিকা কম কার্যকর। মাইটিভি।